মথুরায় যথাযোগ্য মর্যাদায় ঈদ উল আজহা উদযাপিত। সারা দেশের ন্যায় রোববার চাঁদপুরের কচুয়ায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। কচুয়ায় বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। এদিকে কচুয়া বড় মসজিদে সকাল 7টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। তবে করোনা ভাইরাস পরিস্থিতিতে নির্দেশনা মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখেন মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে। করোনা থেকে মুক্তির জন্য মুসল্লিরা আল্লাহর কাছে ফরিয়াদ করেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদ উল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন।